কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ট্রাকের সংঘর্ষে 3 জন আহত হচ্ছে আর অন্তত 7 জন তাদের অবস্থা আশঙ্কাজনক। ভোরে ঢাকা চট্টগ্রামের মহাসড়কের আলকড়ায় এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাসের সাথে উল্টো দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে 5 জনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় 1 জনের মৃত্যু হয়। অপর 3 জনকে চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের 2 জনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন ঢাকার চকবাজারের কণিকা রহমান ও চাঁদপুরের কচুয়ার সোহাগ।